ঐতিহ্যবাহী 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আজকের এই দাবির যে আয়োজন ছিল একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এখন আলোচনা সভার মাধ্যমে সেই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ডক্টর ফোরামের যে সমস্ত চিকিৎসক এখানে উপস্থিত হয়েছেন। আমি জাতীয় সংহতি বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুধুমাত্র অতি সংক্ষেপে দু একটি কথা বলবো, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর 26শে মার্চ যারা হচ্ছে এই স্বৈরাচারী শাসকদের প্রেতাত্মায় সেই বিপ্লবকে ধূলিসাৎ করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি, তারা হচ্ছে এই কাজগুলো সম্পাদন করেছে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সেটা বুঝতে পেরেছেন যে বাকশাল কায়েম করলে সে বাংলাদেশ স্বাধীনতার সে গ্লান সে তারা কী করে দিতে পারবে না, তারা সে বাংলার স্বাধীনতার গ্লান তারা কখনো স্বাদ গ্রহণ করতে পারবে না। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের যে বিপ্লবে আপনারা এখানে অনেক অনেক মেডিকেলের ডক্টর আছেন, তারা হচ্ছে এই আমাদের এই 24শের বিপ্লবের বিরোধিতা করেছেন। আপনারা শুধু একটা নাম ওইখানে উত্থাপন করেছেন কিন্তু তার কোনো প্রতিফলন আমরা এখনো দেখতে পাইনি। তাদেরকে আমরা অতি দ্রুত আহ্বান জানাবো যারা হচ্ছে আমাদের এই ছাত্র সমাজের এই ন্যায়ের পক্ষে যারা যুদ্ধ করেছে, তাদেরকে যারা বাধাগ্রস্ত করেছে তাদেরকে একটি শাস্তির আওতায় এনে বাংলার সমাজকে দেখিয়ে দিতে হবে যে দাবি এখনো বসে থাকে নাই। তারা হচ্ছে নির্যাতিত ছিল, তারা কথা বলতে পারে নাই, আজকে তারা জেগে উঠেছে, তারা হচ্ছে সেই দোষীদের শাস্তির দাবি করে, তারা হচ্ছে সেই দোষীদের শাস্তি দিয়ে স্বাধীনতার শাস্তি 50 বছর পরে নয় আমরা 24শের মধ্যে সেটা বাস্তবায়ন চাই। 24শের স্বাধীনতা 24শের শেষ, 24শেই হবে সুন্দর বাংলাদেশ। সেই তারা যদি মনে করে যে সেই কি বলে জীবনান্দ দাসের কথা যে আবার আসিব ফিরে এই দানশীল নদীর তীরে এই বাংলায়, সেই প্রেতাত্মা আর কখনো ফিরে আসবে না। আপনারা আপনাদের দুঃশ্চাপ হয়ে যান, আপনারা আপনাদের স্বৈরাচারী শাসক থেকে বেরিয়ে আসুন। আপনারা যারা এই অন্যায় অপকর্মের সাথে লিপ্ত আছেন অতি সত্তর আমাদের ছাত্র সমাজের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন, না হয় এই আপনাদের প্রত্যেকটি ভিডিও ফুটেজ এবং প্রমাণ আমাদের কাছে আছে, দাবির মাধ্যমে দাবির সহযোগিতায় আমরা সেটা জনগণের সামনে উত্থাপন করব এবং আপনাদেরকে সেই শাস্তির আওতায় এনে একজন চিকিৎসক কখনো একজন হত্যাকারী হতে পারে না, একজন চিকিৎসক কখনো একজন দেশের মানে অসর হতে পারে না, দেশদ্রোহী কখনো একজন স্বৈরাচার হতে পারে না। তাদেরকে আমরা অতি শীঘ্রই এইখানে যে কমিটি আছে সে কমিটি বিলুপ্ত করে এবং যারা উপর আসনে বসে আছে আমরা অনেক সময় লক্ষ্য করেছি মেডিকেল কলেজ থেকে অনেক শিক্ষার্থী তাদের ভয়ে তারা আন্দোলনের শরিক হতে পারে নাই, তাদের ভয় যেন আর না কাজ করে আমি দাবির যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি উদার আহ্বান করবো, তাদেরকে অনতি বিলম্বে একটি আইনের আওতায় এনে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে চাকরিচ্যুত করা হোক এবং তাদেরকে এরকম একটি সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া হোক যার কারণে বাংলার সমাজ শিক্ষা পায়, এ দেশের দোষরদের সহযোগিতাকারী কেউ রক্ষা পাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।